আজকে আমি আপনাদের তেলের পিঠা বানানো দেখাবো। তেলের পিঠা বানাতে যা যা লাগবে, দুধ নিব 1 বাটি, দুধ নিয়েছি এবং আমরা পরিমাণ মতো যে যতটুকু মিষ্টি খাই এভাবে গুড় নিয়েছি, খেজুরের গুড় নিয়ে প্রথমে আমরা এটা একদম গলিয়ে নিব, কারণ চালের সাথে ভালো করে গলবে না, এই জন্য আগে আমরা ভালো করে গুড়টা মেখে একদম গলে নিব। গুড়টা যদি আস্তে আস্তে থাকে তাহলে ধরেন ভাজার সময় মানে শব্দ হয় বা তেল ছিটে শরীরে আসে, আস্তর ভাবটা যেন না থাকে আমরা পুরোটা গুলে নিব ভালো করে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, এখানে আমরা 2 কাপ চালের গুঁড়ি দিব আর 1 কাপ ময়দা দিয়ে দিব। 2 কাপ চালের গুঁড়ি দিয়ে প্রথমে আমরা মেখে নিয়ে নিচ্ছি। এবার আমরা 1 কাপ ময়দা দিব। ময়দাটা দেওয়ার কারণ হলো পিঠাটা নরম হবে, না হলে চাল দিয়ে পুরোটা চালের গুঁড়িতে বানালে এটা শক্ত হয়ে যাবে পিঠাটা। চালের গুঁড়ি যতটুকু নেবেন তার অর্ধেকটা নেবেন ময়দা। একটু একটু দিয়ে আমরা মেখে নিচ্ছি, যেরকম তেলের পিঠাটা বানাতে গোলাটা লাগবে ওইভাবে আমরা গোলাটা করব। আমরা আবার একটু একটু করে দিয়ে নিলাম, দেখেন এরকম হবে গোলাটা। মেখে আমরা 10 মিনিট রেখে দিব, দেখেন 10 মিনিট রাখার পরে এরকম হয়েছে। এরকম একটা আপনারা চামচ নিয়ে বা যেটি থাকে গোল ওইভাবে নিয়ে তেলের পিঠা বানাবেন। এখন কি করে বানাতে হয় সেটা দেখাবো আমরা। প্রথমে তেলটা বসিয়ে দিয়েছি, গরম হয়েছে, এখন তেল পিঠাটা ছেড়ে দিব। গরম হলে আপনারা তেলের পিঠাটা ছাড়বেন, যদি একটু না ফুলে তাহলে আপনারা ওই যে চামচ দিয়ে ওইটা তেলের মধ্যে ডুবিয়ে দিবেন, তাহলে একটু একটু করে ডুবাবেন, ফুলে যাবে পিঠাটা। এক পিঠ হয়ে আসলে উল্টিয়ে দিব, উল্টিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেলে এরকম একটা শিক দিয়ে আমরা তেলটা ঝরিয়ে নিব, তাহলে তেলটা সম্পূর্ণ পড়ে যায়। ঝরা অবস্থায় আমরা আর একটা পিঠে দিয়ে দিব। দেখা হয়ে গেছে আমাদের তেলের পিঠা।